আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল জাহান প্রসপেরিটিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটা ডেইলি ব্লগ দেখার জন্য। আর বরাবরের মতো আজকেও শুক্রবার ছুটির দিনের একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। যদিও ব্লগটা সকাল থেকেই শুরু করেছি, তবে একটু দেরিতে সকালে নাস্তা খাওয়া শেষে দুপুরে রান্না বান্নার আয়োজন করে তারপর ভিডিও করা শুরু করেছি। আর শুক্রবার মানেই তো খাবারের মেনুতে সবার পছন্দের আয়োজন থাকা চাই, আর তাই দুপুরের আয়োজনে থাকছে আলু দিয়ে মুরগির মাংস ভুনা, যেটা আমার দুই মেয়েরই ভীষণ পছন্দ। আর প্রতিদিনকার মতো চুলায় গ্যাসের প্রেশার কম থাকাটা এখন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তাই ইলেকট্রিক চুলাতেই রান্নাটা বসিয়ে দিয়েছি। তা মুরগির মাংস আর আলুগুলো কষানোর জন্য বসিয়ে দিলাম। এটা রান্না হলে অবশ্য আরেকটা তরকারি রান্না করে নেব, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেগুন তরকারি। বেগুন আর আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই সঙ্গে চিংড়ি মাছও পরিষ্কার করে কেটে রেখেছি। আর সকালের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি, সেই সঙ্গে সালাদ করেছিলাম, আর আমাদের চারজনের জন্য চারটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো সকালে নাস্তা খাওয়ার পর যেটুকু ভুনা খিচুড়ি রয়ে গেছে বাড়িতে তুলে রেখেছি, আর আমার বড় মেয়ে মাইশার জন্য করা ডিম সেদ্ধটা রয়ে গেছে। তো অবশ্য এখন টিউটোরিয়াল হোম থেকে এলে ওকে ডিম সেদ্ধটা খেতে দেব। এদিকে ইলেকট্রিক চুলায় তো রান্না বান্না চলছে, অপরদিকে রান্নাঘরে গ্যাসের চুলায় কিন্তু মিটমিট করে একটু আগুন জ্বলছিল, তা ভাবলাম সেই আগুনটাকেও কাজে লাগিয়ে নিই। তা চুলায় বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া ভাজি, আর সেই সঙ্গে আজকে করে নেব গরুর পায়ার নেহারি, যেটা আমার ছোট মেয়ে মানহার ভীষণই পছন্দ। গরুর পায়ার নেহারি হলে ওর খাবারের সঙ্গে আর কোনো কিছুই লাগে না। আর এই তো বাজার থেকে আজকে মাছ কিনে আনা হয়েছে, 2 কেজি কই মাছ আনিয়েছে, অন্য কোনো মাছ আজকে আর আনাইনি। তো মাছগুলো পরিষ্কার করে প্যাকেট করে ফ্রিজে তুলে রাখবো। আর সকাল গড়িয়ে এখন কিন্তু প্রায় দুপুর হওয়ার পথে, আর বাসায় কিন্তু এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নেই, কারণ ছোট মেয়ে মানহা গেছে ওর বাবার সঙ্গে মাইশাকে টিউটোরিয়াল হোম থেকে আনতে। মানহা সকালে নাস্তা খাওয়ার পর থেকে বায়না করছিল বাইরে যাওয়ার জন্য, তাই ওদের বাবা ভাবলো মানহাকে নিয়ে গিয়ে মাইশাকে টিউটোরিয়াল হোম থেকে নিয়ে আসবে। তা আমি আপাতত ভিডিও করা বন্ধ করে মাছগুলো পরিষ্কার করে নেব। এই তো আবার ভিডিও করছি, প্রায় 20 থেকে 25 মিনিট পর এর মধ্যে ডিম ডিম আগুনেই কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা প্রায় হয়ে গেছে। একটু পানি আছে, পানিটা শুকলেই ভাজিটা চুলা থেকে নামিয়ে নেব। আর এই তো গরু পায়ের নেহারিটা ভাবছি যে দুপুরের দিকে, যেহেতু চুলায় গ্যাসের প্রেশার বেশ বাড়ে, চুলাতেই বসিয়ে দেব। আর এদিকে আলু দিয়ে মুরগির মাংস ভুনা তরকারিটাও প্রায় হয়ে গেছে, এটাকে একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে তারপর নামিয়ে নেব। মুরগি মাংস ভুনা তরকারিটা চুলা থেকে নামিয়ে বেগুন তরকারিটা রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে তেলে হালকা ভেজে তুলে রেখেছি, আর বেগুনগুলো সব মশলা সমেত কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু মানহার বাবাও মাইশাকে টিউটোরিয়াল হোম থেকে নিয়ে এসেছে। তো টিউটোরিয়াল হোম থেকে এসে মাইশা আবার ব্যস্ত হয়ে গেছে বিকেলে ড্রয়িং ক্লাসের হোমওয়ার্ক করার জন্য। তা আমি অবশ্য বারবার বলছিলাম যে কি ড্রয়িং করিয়েছে দেখানোর জন্য, ও বলছিল যে একেবারে এটাতে কালার করা শেষ হলে তবেই আমাকে দেখাবে, তার আগে আমাকে দেখাবে না যে ড্রয়িংটা কেমন হলো। আর ওর জন্য রাখা ডিম সিদ্ধটাও ওকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, তো ড্রয়িং করবে আর সাথে ডিম সিদ্ধটাও খেয়ে নেবে। আর মানহা অবশ্য প্রথম দিকে একটু বায়না করছিল মাইশার জল রঙগুলো দিয়ে রং করার জন্য, পরে ওকে কিছুটা মারানো গেছে, এখনও ব্যস্ত হয়ে গেছে নিজের পুতুলগুলো নিয়ে। তো দেখতে দেখতে মানহারও কিন্তু বেশ অনেক খেলনা হয়ে গেছে, সেই সঙ্গে বেশ কিছু সফটওয়্যারও হয়েছে, কারণ মাইশার ছোটবেলায় বেশ কিছু খেলনা কেনা হয়েছিল, আবার মানহার জন্য কেনা হয়েছে। তা এখন সবগুলোর মালিক মানহা একাই হয়ে গেছে, তাই ওর এখন খেলনার অভাব নেই, যদিও ও দেখা যায় খেলনার চেয়ে অন্যের কাজে নাক গলাতে একটু বেশি পছন্দ করে। আর মধ্যে আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষের দিকে, চিংড়ি মাছ দিয়ে বেগুনের তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে, তো ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব, আর সেই সঙ্গে লবণটা চেক করে তারপর ধনে পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তরকারিটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর সেই সঙ্গে চিংড়ি মাছ
এবং বেগুন দুটোই কিন্তু আমার বেশ পছন্দের খাবার। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজিই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বেগুন তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে পরে ঢেকে রাখবো। আর এদিকে দুপুর যতটাই গড়িয়ে যাচ্ছে দেখলাম যে গ্যাসের চুলায় গ্যাসের প্রেশার বেশ ভালোই আছে, তা ভাবলাম যে গরুর পায়ের নেহারিটা চুলায় বসিয়ে দেই। তো সব মশলা দিয়ে কষিয়ে পায়াগুলোকে বসিয়ে দিয়েছি। এটা হতে অবশ্য বেশ অনেকটা সময় লাগবে, 2 থেকে 3 ঘন্টার মতো এটাকে জাল দিয়ে নেব। এতে করে পায়ার যে মাংসগুলো আছে বেশ অনেকটা নরম হবে আর হাড় থেকে ছেড়ে আসবে। তারপর এটাকে রসুন দিয়ে বাগার দিয়ে নেব। আর গরুর পায়ের নেহারিটা হতেও বেশ অনেকটাই সময় লাগবে, তাই রাতের খাবারই এটাকে পরিবেশন করব। তাই রান্না নিয়ে খুব একটা তাড়াহুড়ো করছি না। আর বেশ কদিন ধরে অবশ্য মাইশা মানহার বাবা বলছিল রেস্টুরেন্ট থেকে মোরগ পোলাও কিনে আনার কথা, তো আমরা ভুলে গেলেও মেয়েরা কিন্তু সে কথা ভুলিনি। তো দুপুরে জুম্মার নামাজ পড়ে আসার পর 2 মেয়ে ওর বাবাকে ধরেছে যে রেস্টুরেন্ট থেকে মোরগ পোলাও আনার জন্য, আজকে দুপুরে ওরা মোরগ পোলাও খাবে। তা ওদের বাবাও আর ওদের কথা না রেখে পারলো না, নামাজ পড়ে এসে আবার রেস্টুরেন্টে ছুটে গেছে মোরগ পোলাও কিনে আনার জন্য। তো এই তো 4 জনের জন্য 4 প্যাকেট মোরগ পোলাও কিনে এনেছে। তা আমিও ভাবলাম যেহেতু দুপুরবেলা এখনও ভাত রান্না হয়নি, তো মোরগ পোলাও হলে মন্দ হয় না। তো যাই হোক, এখন দুপুরের খাবারটা মোরগ পোলাও দিয়ে সেরে নেব। আর কোনো কিছু আয়োজন করছি না, সবগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি, এখন প্লেটে সার্ভ করে নেব। তারপর সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়াটা একসাথে সেরে নেব। আর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেব। আর বিকেলে তো অন্যান্য শুক্রবারের মতো মাইশা ড্রয়িং ক্লাস আছে, সুতরাং মাইশা বিকেলে ওর বাবার সঙ্গে চলে যাবে ওর ড্রয়িং ক্লাসে। আর এখনও যেহেতু একটু বিকেলবেলা ঠান্ডা থাকে, তো মানহাকে বিকেলবেলা আর বাসা থেকে বের করা হয় না। এই তো আবার ভিডিও করছি সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর। রাতে খাবার জন্য চুলায় ভাত রান্না করে নিচ্ছি আর পাশের চুলায় নিহারিটাকে জাল দিয়ে নিচ্ছি। তা দুপুরবেলায় প্রায় 2 থেকে 3 ঘন্টা নিহারিটাকে খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে জাল দিয়ে নিয়েছিলাম, তবে বাগার দেওয়া হয়নি। তো সন্ধ্যায় এটাকে আবার চুলায় বসিয়ে রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। বাগার দেওয়ার পর আবার খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। তো নিহারিটা হয়ে গেলেই হাঁড়িটা চুলা থেকে নামিয়ে রাতে খাওয়ার জন্য অন্যান্য যে তরকারিগুলো আছে সেগুলো গরম করে নেব, সেই সঙ্গে সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য চা করে নেব। আর মাইশা এখনও ওর ড্রয়িং ক্লাস থেকে বাসায় ফিরেনি আর মানহাও ঘুমাচ্ছে, তাই আমি নির্বিঘ্নে সন্ধ্যার কাজগুলো করে নিচ্ছি। সেই সঙ্গে সন্ধ্যায় আজকে নাস্তায় কিন্তু আরেকটা বেশ মজাদার খাবার তৈরি করছি, আর সেটা হচ্ছে চকলেট কেক। চকলেট কেক আমার 2 মেয়েরই ভীষণ পছন্দ, তাই ভাবলাম যে সন্ধ্যায় নাস্তায় খাওয়ার জন্য একটা ছোট চকলেট কেক তৈরি করে নিই। তবে চকলেট কেকটা কেমন হবে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ কেকটা তৈরি হতে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগবে। তো অতক্ষণ পর্যন্ত আর ভিডিও করব না, কারণ আমিও বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড সর্দিতে ভুগছি। ভয়েস ওভারে কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, ভয়েস ওভার দিতে দিতে প্রায়ই কিন্তু গলা বেশ ধরে আসছিল, তাই ভিডিওটাকে আর খুব বেশি দীর্ঘ করিনি। তো আজকে ছুটির দিনে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে সকলের সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।